হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের একটি ছোট্ট ম্যাক্রোর ব্যবহার দেখব, বা একটা এক্সেলের একটা ফাংশন দেখব ম্যাক্রো ইউজের মাধ্যমে। সেটি আমরা দেখব। চলুন আমরা একটু এখানে আগে একটু শুরু করি। আমি আমার এক্সেলটা ওপেন করলাম। এখানে সাপোজ আমরা যদি যোগ করি বা যে কোনো, আমরা অনেক সময় হিসাব কিতাব করি, আপনারা জানেন এক্সেল তো হিসাবের জন্য ব্যবহৃত হয়। তো এটাকে আমরা যদি যোগ করে ফেলি, সাপোজ এখানে আমরা যোগ করে ফেললাম, আমি এটাকে একটু বড় করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি এখন দেখতে পাচ্ছেন, এখন আরো ক্লিয়ার। তো এই এটাকে আমরা যদি যোগ করে ফেলি এই চারটা সেলকে, তাহলে যোগফলটা কি হয়? যোগফলটা হবে এই যে উপরে ডান দিকে এই অটোসামে আমি ক্লিক করলে এটা 17 হয়ে গেছে। এখন আমি যদি এইখানটাকে চেঞ্জ করি, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম 100, দেখেন 112 হয়ে যাচ্ছে। আর এখানে দিয়ে দিলাম অনেকগুলো 5 দিয়ে দিলাম, দেখেন এরকম একটা যোগ চলে আসছে। তো অফিসিয়ালি আমরা অনেক সময় যোগ বিয়োগ একটা হিসাব নিকাশের পরে আমরা যেটা করি এটাকে কথায় লিখে ফেলি, কিন্তু তাই না? যেমন এটাকে যদি আমাকে কথায় লিখতে বলা হয় তাহলে কি হবে? সাপোজ আমি এখানটায় এখানটা এই এই সেলটাতে যদি এটাকে যদি ওয়ার্ডে লিখি, তাহলে আমাদেরকে লিখতে হবে 5,55,665 টাকা অনলি, তাই না? এইভাবে করে আমাদেরকে লিখতে হবে। কিন্তু এই লেখাটা লিখতে গেলে অনেক সময় ভুল হতে পারে, বা আমরা যদি চাই যে আমার এই যে যোগফলটা যেটা আছে, বা আমার যে কোনো সংখ্যা আমি যেটা যদি সেটাকে কথায় লিখতে চাই, ইন ওয়ার্ড ইন ইংলিশ, ইংরেজিতে যদি এটাকে কথায় লিখে ফেলতে চাই বা ওয়ার্ডে লিখে ফেলতে চাই অটোমেটিক, তাহলে আমি কি করব এই জন্য? এবং সেটা যদি হয়, আমার বানান ভুলের চান্স থাকে না এবং আমার অনেকটা সময় সেভ হয়ে যায়, তাই না? তো চলুন আমরা এটার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে, শুরুতেই আমাদের এক্সেলের যে ফাইল থাকবে উপরে দেখেন যে ট্যাব বা মেনু আছে ফাইল, সেখান থেকে আমরা চলে যাব মোরে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যে অফিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে অফিস 2019। আপনি যেটি ব্যবহার করেন, 13, 16 যেটি হোক, লেটেস্ট যেটি বা 2010, এখানে আপনি অপশন পাবেন। এই যে এখানটায় অপশন, তো এই অপশনে গেলে পরে দেখেন উপরে লেফট সাইডে লেখা আছে কাস্টম রিবন। এই যে কাস্টম রিবন, এই কাস্টম রিবনে যদি আমি ক্লিক করি তাহলে এই ধরনের একটা ডায়লগ বক্স ওপেন হবে। ওপেন হওয়ার পরে ডান দিকে চলে আসলে দেখেন ডেভেলপার একটা অপশন আছে, এটাতে কিন্তু চেক বক্স দেন, এটা আনচেক আছে বা টিক দেন, আমি এটা টিক দিব। টিক দেওয়ার পরে এই নিচে ওকে আছে, আমি ওকে দিয়ে দিলাম, দেখেন এইখানে কিন্তু এই ডেভেলপার অপশনটা চলে আসলো, এটা আগে ছিল না। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে, আমার একটি সূত্র আছে, এই সূত্রটা আমি নেট থেকে কালেক্ট করছিলাম, সেটা অবশ্য ডলারে ছিল, আমি সেটাকে বিডি টাকায় কনভার্ট করে ফেলছি। এই সূত্রটার ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা নিয়ে নেবেন। তো আমি এটাকে কি করলাম, জাস্ট এই টেক্সট ফাইল থেকে কন্ট্রোল এ দিয়ে সবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। কপি করার পরে এখন আমি যেটি করবো, এই যে দেখেন আমি ডেভেলপার ট্যাবে চলে আসছি, এই হোম ট্যাবে ছিল, ডেভেলপার ট্যাবটা আপনার এখানে থাকবে না, আপনি এটাকে অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পরে একেবারে বাম দিকে লেখা আছে ভিজুয়াল বেসিক, তো এই ভিজুয়াল বেসিকে যদি আমি ক্লিক করি তাহলে আরেকটা উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে থেকে আমরা উপরে দেখেন আরেকটা মেনু বার চলে আসছে, এখানে এখানে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করব, একটা নতুন মডিউল চলে আসলো এবং এখানে আমরা আমাদের সেই কোডটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে উপরে আবার ফাইলে যাব, ফাইল থেকে ক্লোজ করে দিব, ক্লোজ হয়ে গেল। তো আমার এখন এই ম্যাক্রোটা বা এই যে ফর্মুলাটা সেটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমি এখানে সমান চিহ্ন দেই বা ইকুয়াল দেই, যে কোনো ফাংশন এক্সেলে লিখতে গেলে এইভাবে লিখতে হয়, এবং আমি যদি এখানটায় স্পেল দেখেন, স্পেল বাংলাদেশে এই ফাংশনটা চলে আসছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো স্পেল বাংলাদেশিতে আমি যদি ট্যাব দেই, কিবোর্ড থেকে ট্যাব দিলে পরে এই ধরনের অবস্থা হবে, এবং আমি চাচ্ছি এই যে এই সেলটাতে যা আছে সেটাকে ইন ওয়ার্ডে কনভার্ট করে দিক। আমি যদি এখন এন্টার প্রেস করি দেখেন অটোমেটিক কিন্তু হয়ে গেল, টাকা 5,55,665 অনলি, অর্থাৎ আমাকে এটা আর কষ্ট করে কনভার্ট করতে হচ্ছে না। এখন আমি যদি এখান থেকে 300 করি দেখেন অটোমেটিক কিন্তু ইন ওয়ার্ড হয়ে যাচ্ছে। আবার আমি যদি এখানে সেলটা নিয়ে আসি, ফাংশন দিয়ে যে সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে আর আগে এখানটাতে আমরা লিখতে হবে স্পেল বাংলাদেশ, এরপর আমি এন্টার দিলে দেখেন 10 হয়ে গেছে। আমি যদি এখন এখানে এটাকে 10টাকে 20 করে দেই, দেখেন আমার এটা 20টা হয়ে গেল এবং এটা অটোমেটিক টাকা 420 অনলি।
তো এইভাবে করে আপনি আপনার যে যদি আমরা অনেক সময় দেখা যায় হিসাব নিকাশ করি, সেখানে আমাদের ইন ওয়ার্ডে সেটাকে আবার ম্যানুয়ালি লিখতে হয়, তো সেই ক্ষেত্রে ম্যানুয়ালি লেখার একটা ঝামেলা থেকে যায়। এটাকে আমরা এই ছোট্ট একটা ভিজুয়াল যে আমাদের যে একটা মডিউল আমরা অ্যাড করলাম, সেই ফাংশনটা এখানে অ্যাড করে দিলে আমাদের এই ঝামেলাটা দূর হয়ে যায়। এবং এটা খুবই স্মার্টলি আপনি জাস্ট এখানে যে কোনো একটা সেল সিলেক্ট করবেন, বা যে সেলে আপনি ওয়ার্ড লিখতে চাচ্ছেন সেখানে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে স্পেল SPEL লিখলেই দেখবেন এটা চলে আসবে। এরপরে কিবোর্ড থেকে ট্যাব দিবেন, ট্যাব দিলে এটা স্প্রেড হয়ে যাবে। এরপরে যে সেলটাকে আপনি ওয়ার্ডে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার পরে এন্টার দিলে এটা অটোমেটিক আপনাকে কনভার্ট করে দিবে। এখন আমি যদি এখানে লিখে দিই 1500, দেখেন সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখানে 1620, এখানে 100 হয়ে গেল। এখানে যদি আমি আবার চেঞ্জ করি, দেখেন এটা কিন্তু এখানে সব জায়গায় এটা হিট করতেছে, তাই না? আমি এখানে 200 দিয়ে দিলাম, অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে এই ফাংশনটা যদি আপনি কাজ করাতে চান, তাহলে আপনি যখন এটাকে ফাইলটাকে সেভ দিবেন কাজ শেষে, সাপোজ আপনি এটাকে সেভ করবেন, আমি যেমন সেভ করতে যাচ্ছি, সাপোজ আমি ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে সেভ করলাম এবং বুক নাম যেটা আছে তাই থাকলো। কিন্তু যখন আমরা সেভ করতে যাব, সেভ অ্যাজ টাইপে দেখেন এখানে এক্সেল ওয়ার্ক বুক দেওয়া আছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পরবর্তীতে ওই ফাংশনটা যদি কাজ করাইতে চাই, তাহলে আমাকে অবশ্যই এক্সেল ওয়ার্ক বুক না, তার নিচে দেখবেন এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্ক বুক, এক্সেল ম্যাক্রো এনেবলড ওয়ার্ক বুক এই অপশনটা সিলেক্ট করে তারপরে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি এটা কেটে দিলে, আমরা যদি কেটে দিই, ক্রস দিয়ে দিলাম, দেখেন এই ফাইলটার নিচে কিন্তু এই যে এখানে দেখবেন একটা আলাদা চিহ্ন আছে, একটু এই ধরনের একটা চিহ্ন পাবেন। বেসিক্যালি যে ধরনের আমরা এক্সেল ফাইল দেখি, আমি যদি এখানে একটা এক্সেল আবার ওপেন করি, দেখেন এখান থেকে আমি দেখাই আপনাদেরকে মাইক্রোসফট এই যে এক্সেল, দেখেন এই দুইটা ফাইলে আপনারা একটু পার্থক্য পাবেন। এটা আইকনটা যেমন, এখানে কিন্তু আবার একটা আলাদা ধরনের ই আছে, আরেকটা আইকন অ্যাড আছে। তো যেটা মধ্যে ম্যাক্রো এনেবল করা থাকবে, সেখানে এই ধরনের একটা আলাদা আলাদা সিম্বল থাকবে। আর এখানে দেখেন ড্যাশ ড্যাশ তিনটা লাইন দেওয়া আছে, এটার মধ্যে তা নাই। ম্যাক্রোটা এখানে এনেবল করে দিলে যেটা হবে, আপনি যখন পরবর্তীতে এই ফাইলে কাজ করবেন, তখন আপনার এখান থেকে আবার এনেবল করে দিবেন, তখন কি হবে, আপনার যে নতুন যে ফাংশনটা এখানে অ্যাড করেছেন আপনার ফাইলের সাথে, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আবার আপনি এখানটায় 1600 লেখেন, তাহলে পরে দেখেন অটোমেটিক কাজ করতেছে। কিন্তু মাইক্রো এনেবল না করে, মাইক্রো না বেসিক্যালি ম্যাক্রো, ম্যাক্রো এনেবল না করে আপনি যদি ফাইলটাকে সেভ করেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি যখন এই ফাইল নিয়ে কাজ করবেন, দেখবেন এই ইন ওয়ার্ডের যে ফাংশন, সেই ফাংশনটা কিন্তু এনেবল থাকবে না, এটা ডিসেবল হয়ে যাবে। এবং আপনি হয়তো একটা বিব্রতকর অবস্থায় পড়বেন যে ফাংশনটা কাজ করছে না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনার ফাইলটাতে একটা ব্যাঘাত করতে পারে, বা পরবর্তীতে এই এই অটো যে ওয়ার্ডে কনভার্ট করার ফাংশনটা সেটা কাজ নাও করতে পারে। এই জন্য আপনি ফাইল যখন সেভ করবেন তখন ম্যাক্রো এনেবল করে নেবেন। তো এই হচ্ছে ছোট্ট একটা বিষয় ছিল আপনাদের জন্য, আশা করি কিছুটা হলেও কাজে দিবে আপনাদের। ধন্যবাদ সবাইকে।